মাধ্যমিক উপবাদ্য সাজেশান দু আলোচনা হবে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা কিংবা বোর্ডের যে ফাইনাল পরীক্ষা হবে উভয়ের জন্য এখানে কয়েকটি উপবাদ্য দেওয়া হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য স্কুলের টেস্ট পরীক্ষা কিংবা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে নয়ের দাগে তোমাদের দুটো উপবাদ্য থাকবে যে কোনো একটা উত্তর দিতে হবে আর এর জন্য থাকছে পাঁচ নাম্বার মোটামুটি এই ভিডিওতে উল্লেখিত উপবাদ্যগুলোর মধ্য থেকে তোমরা অবশ্যই স্কুলের টেস্ট এবং ফাইনাল যে বোর্ডের পরীক্ষা হবে উভয়ই কমন পেয়ে যাবে তো প্রথম যে উপবাদ্যটা দেখো চৌত্রিশ নম্বর উপবাদ্য বলা হয়েছে কোন বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ তোমাদের টেক্সট বুকের একশো নম্বর পেজে পেয়ে যাবে পরবর্তী যে উপবাদ্য সেটা হচ্ছে চল্লিশ নম্বর উপপাদ্য বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই বিন্দুকে আমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এবং এই উপবাদ্য পাবে তোমরা তোমাদের টেক্সট বুকের দুশো আট নম্বর পেজে পরের উপপাদ্য দেখো বিয়াল্লিশ নম্বর বলা হয়েছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে এই উপপাদ্য পাবে তোমরা তোমাদের পাঠবের দুশো পনেরো নম্বর পেজে। পরবর্তী উপবাদ্য দেখো এখানে কয়েকটা উপপাদ্য আলোচনা হবে এবং তারপর মোস্ট ইম্পর্টেন্ট উপবাদ্য জানিয়ে দেওয়া হবে অবশ্যই দেখো আটচল্লিশ নম্বর উপবাদ্য বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দয়। সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ দুশো নম্বর পেজে পেয়ে যাবে পরবর্তী উপবাদ্য দেখো ঊনপঞ্চাশ নম্বর পিথাগোরাসের উপপাদ্য বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে যা তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবেদ দুশো পঁচাশি নম্বর পেজে এখানে একটা বিষয় জানিয়ে রাখি পরীক্ষার সময় অনেক সময় কি করে না এই কথাটা শুধু বলে যে পিথাগরসের উপপাদ্যটি বিবৃতি করো ও প্রমাণ করো অর্থাৎ তখন পরীক্ষার প্রশ্নপত্রে এইটা দেওয়া থাকবে না এটা থাকবে না শুধু এতটুকুই বলবে পৃথাগড়সের উপবাদ্যটি করো এবং প্রমাণ করো সেক্ষেত্রে তোমাদের এই যে যে কোনো থেকে একদম শেষ পর্যন্ত মুখস্থ করে রাখতে হবে পরীক্ষার সময় এটা লিখতে হবে এবং তারপর ছবি এঁকে প্রমাণ করতে হবে পরবর্তী উপপাদ্য যেটা পঞ্চাশ নম্বর উপবাদ্য এটা হচ্ছে পৃথাগড়সের বিপরীত উপবাদ্য কি বলেছে যে কোনো ত্রিভুজ একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বারের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে এটা দুশো ছিয়াশি নম্বর পেজে পেয়ে যাবে একইভাবে এই উপবাদ্যটা পরীক্ষাতে এসে থাকে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃতি করো এবং প্রমাণ করো সেক্ষেত্রে যে কোনো থেকে পুরো অংশটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে কারণ পরীক্ষাতে যদি বলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃতি করো সেক্ষেত্রে লিখতে হবে প্রশ্নটা এবং তারপর তোমাকে ছবি এঁকে প্রমাণ করতে হবে অর্থে তোমরা এই দুটো শেষের প্রশ্নপঞ্চাশ পঞ্চাশ অবশ্যই ভালো করে মুখস্থ করবে অন্যান্য উপবাদ্যের প্রশ্নগুলোও তো মুখস্থ করে রাখতে হবে হলে পরীক্ষার সময় বুঝতে পারবে না যে কত নম্বর উপপাদ্য এসেছে তো মোটামুটি এই যে তোমাদের ছটা উপবাদ্য আলোচনা হয়েছে পাঠ্য বই তোমাদের মোট বারোটা উপপাদ্য আছে তো এই বারোটার মধ্য থেকে ছটা উপবাদ্য সিলেক্ট করা হলো তোমাদের স্কুলের টেস্ট এবং ফাইনাল এক্সাম এর মধ্য থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এই ছটা উপবাদ্যের মধ্য থেকে তোমাদের এখন মোস্ট ইম্পর্ট্যান্ট করে দেওয়া হচ্ছে চৌত্রিশ নম্বর উপবাদ্য যা এবছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নেবে চৌত্রিশ নম্বর উপবাদ্য এবং শেষে দেখো তোমাদের যে বলা হয়েছে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই তিনটের মধ্য থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর উপবাদ্য কাজেই তোমরা এই উপবাদ্যগুলোকে আগে থেকে প্রস্তুতি নেবে ভালো করে বাকি যেসব উপবাদ্যগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে এই উপবাদ্যগুলোকে তোমরা খুব ভালো করে প্রস্তুতি নেবে আশা করা যে এর মধ্য থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে